আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আপনাদেরকে প্রায় এক ঘন্টা আগে বলেছিলাম যে যেহেতু রোগীরা সামাজিক যোগাযোগ বিচ্ছিন্ন, দূরে থাকতে হয়েছে করোনার মতো এই মরণঘাতী ব্যাধি থেকে বাঁচার জন্য, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং বাংলাদেশ সরকারের নির্দেশন অনুযায়ী তার ধারাবাহিকতায় আমরাও চিকিৎসা চালিয়ে যাচ্ছি সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে। যেহেতু আমি ব্যথা, প্যারালাইসিস, ডিসেবিলিটি, হাঁটু, কোমর, ঘাড় ব্যথা নিয়ে দীর্ঘ অনেক বছর ধরে চিকিৎসা দিয়ে আসছি, সেহেতু আপনারা যেহেতু আসতে পারছেন না, আমি বলেছিলাম আপনারা কমেন্টে লেখেন, আমি অবশ্যই আপনাদের এই মুহূর্তে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে কিভাবে চিকিৎসা নেওয়া যায় বা বাসায় কি করবেন সেটা নিয়ে কথা বলবো। তো যারা আমার লাইভটি দেখছেন আপনারা এই লাইভটি শেয়ার করে দিবেন এবং মনোযোগ সহকারে আমার কথা শুনবেন। আর অবশ্যই আপনাদের বয়স, পেশা, ওজন, উচ্চতে কথাগুলো লাগবেন। আমি ইনশাআল্লাহ প্রতিজনের প্রতিটি কমেন্ট পড়ে পড়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে দুই একজন একটু যদি লেখেন তাহলে আমার জন্য সুবিধা হয়, যে আমি যে লাইভে আছি আপনারা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা। একটু লাইভের কমেন্ট একটু যদি লেখেন যে আমার কথাটা কি আপনারা শুনতে পাচ্ছেন কিনা, আমার কথা কি আপনারা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা যদি একটু কমেন্টে লেখেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথাটা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আপনাদের। জি মুজাহিদুল বেগম মনি লিখেছেন, হ্যাঁ ধন্যবাদ। মইনুল ইসলাম শোনা যাচ্ছে, কাজী মনিরুল ইসলাম মনির জি শোনা যাচ্ছে, ধন্যবাদ। আমি যে স্ট্যাটাসটা দিয়েছি সেই স্ট্যাটাসটা আমি একটা একটা করে পড়ছি এবং এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। আশা করি আপনারা আমি একজন একজনের প্রশ্নের উত্তর পড়ছি এবং উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথমত আইরিন সুলতান আপনি লিখেছেন, গত কয়েকদিন ধরে আমার বাম হাতের শোল্ডার ও ঘাড় ব্যথা, কি করণীয়? বাম হাতের শোল্ডার এবং ঘাড়, সো বাম হাতের শোল্ডার এবং ঘাড় এটা দুইটা ব্যথা একটার সাথে একটা খুব ওতপ্রোতভাবে জড়িত। অনেক সময় যদি আপনাদের কারো ডায়াবেটিস থাকে বা আপনাদের দীর্ঘদিন আপনারা পেশাগত কারণে সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করেন বা মোবাইল ফোনের ব্যবহার, বিভিন্নভাবে ঘাড়ের সমস্যা অনেক সময় শোল্ডারে আসতে পারে, তো ভয়ের কিছু না। আমি বলবো আইরিন সুলতানা বোন, আপনি আপনার বালিশ এটা কি উঁচু কিনা খেয়াল করবেন, বালিশটা পাতলা একটা বালিশ ব্যবহার করবেন। আর শোল্ডারের বিভিন্ন মোবিলাইজিং এক্সারসাইজ আছে, যেমন পুলি এক্সারসাইজ, পুলি কপিকল ইউজ করে আমরা শোল্ডারের বিভিন্ন এক্সারসাইজ করতে বলি, এক্সারসাইজগুলো করতে পারেন। আমার যে ইউটিউব চ্যানেলটি আমি অলরেডি পেজটিতে আপনাদের সুবিধার্থে আমার চ্যানেলটি এবং কোমর ব্যথার এবং হাঁটু ব্যথার দুইটা এক্সারসাইজের লিঙ্ক দিয়েছি এবং চ্যানেলটিতে গেলে আপনারা ঘাড়েরও ব্যথার যে এক্সারসাইজ সেই লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। তবে আপনি ব্যথানাশক কিছু মলম হাতে, শোল্ডারে এবং ঘাড়ে ব্যবহার করতে পারেন। পাশাপাশি আপনার হাতের কিছু এক্সারসাইজ আছে, যেমন হাত উঠানো নামানো, হাত পিছনে দিয়ে এইভাবে এক্সারসাইজগুলা পিছনে নেওয়া উঠানো নামানো, অথবা পুলি, ওভারহেড পুলি কিনতে পাওয়া যায় বিভিন্ন অর্থোসিসের দোকানে, পুলি দিয়ে পুলি এক্সারসাইজ করতে পারেন। এবং এইখানে দুবেলা বা তিন বেলা আপনি হট ওয়াটার ব্যাগ দিয়ে গরম সেঁক দিতে পারেন। আর আপাতত আপনি যদি আপনার আরেকটা কথা বলি, যেহেতু এখন করোনার প্রাদুর্ভাব মহামারী, পাশাপাশি বাংলাদেশে ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে বা অন্যান্য জ্বরের রোগীও পাওয়া যাচ্ছে, যদি কারো জ্বর থাকে এবং ব্যথা
মানে আপনার হয়তো ব্যথা আগে থেকে আক্রান্ত, কিন্তু এখন নতুন করে জ্বর আসছে, এই সময় কিন্তু ভুলেও ব্যথার ওষুধ খাওয়া যাবে না। আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শে ব্যথার ওষুধ খেতে হবে। তবে যারা ব্যথায় ভুগছেন কিন্তু জ্বর নেই, তারা অবশ্যই ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ, যাদের বয়স 18-র উপরে, আপনারা 18 যারা আছে তারা ব্যথানাশক ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ, ন্যাপ্রোক্সেন 500 ট্যাবলেট, একটা করে দুবেলা 7 দিন ভরা পেটে, দুপুরে একটা, রাতে একটা, বা রাত সকালে একটা, রাতে একটা খেতে পারেন। পাশাপাশি আপনি ওমিপ্রাজল গ্রুপের ক্যাপসুল একটা করে দুবেলা খাবেন। ব্যথানাশক ওষুধ এখানে লাগাতে পারেন, আর যে ব্যায়ামগুলো আমি বলছি আয়রিন, আপনি ব্যায়ামগুলো করবেন, আশা করি সমস্যাটা কমে যাবে। আমার ইউটিউব চ্যানেলে যে এক্সারসাইজগুলো দিয়েছি, এক্সারসাইজগুলো করবেন, যেমন ঘাড়ের স্ট্যাটিক এক্সারসাইজ আমি দেখিয়েছি, দেখেন এভাবে এক্সারসাইজ, এভাবে এই এক্সারসাইজগুলো করেন। শোল্ডারে গার্ডেল এক্সারসাইজ আমি ইতিপূর্বেই কয়েকটা লাইভ ভিডিওতে দিয়েছি, আপনারা একটু জাস্ট পেজটা যাবেন, পেজটা থেকে এক্সারসাইজটি দেখে করবেন। আমি অলরেডি একটি স্ট্যাটাসও দিয়েছি, যাদের জ্বর আছে তারা এই সময় ব্যথার ওষুধ খাবে না, খুব ক্লিয়ার মেসেজ। জি সালমা ভুইয়া, আপনার প্রশ্ন হচ্ছে, 1 বছর আগে হাঁটুতে ব্যথা পেয়েছিলাম, এখন ব্যথা বেড়েছে, করণীয় কি? সালমা ভুইয়া সাথে এমডি আসলাম আহমেদও একই সমস্যা, সম্ভবত দুজনের একই উত্তর হবে। আমি একটি অলরেডি উত্তর দিয়েছি যে হাঁটু ব্যথার একটি এক্সারসাইজ দিয়েছি, আমার ইউটিউবে আছে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেয়ে যাবেন, আমি একটা লিংক দিয়েছি, এই এক্সারসাইজটা আপনারা দুজনই দুবেলা করতে থাকেন। সালমা আপনি আবারও লিখেছেন, স্যার হাঁটু মুভমেন্টে ব্যথা আরও বেড়ে যায়, যা পুরো পায়ে ছড়িয়ে পড়ে, পরে পা ফুলে যায়। আচ্ছা, আমি যেটা বলবো যে এক্সারসাইজটা আমি দিয়েছি, এই এক্সারসাইজটিতে আপনার কোনো হাঁটু ফুলে যাবে না, ব্যথা বেড়ে যাবে না, এটাকে আমরা বলি কোয়াড্রিসেপস স্ট্যাটিক এক্সারসাইজ, কোয়াড্রিসেপস স্ট্যাটিক এক্সারসাইজ, এই এক্সারসাইজটি করেন। আর যদি আপনার যেহেতু হাঁটু ফুলে গিয়েছে, আপনি একটি আমরা বলি ক্রায়ো জেল প্যাক পাওয়া যায়, অথবা হট ওয়াটার ব্যাগে আপনি ঠান্ডা পানি নেবেন, ফ্রিজের পানি, বরফ পানি নিয়ে হাঁটুতে 5 মিনিট 10 মিনিট করে, 5 থেকে 10 মিনিট দুবেলা ঠান্ডা সেঁক দিবেন, এতে ফুলাটা অনেকাংশে কমে যাবে। যেহেতু আপনার দীর্ঘদিন এই ব্যথা, আপনি কন্ট্রাস্ট করতে পারেন, একবার গরম সেঁক দিবেন, একবার ঠান্ডা সেঁক দিতে পারেন। আপনি 2টা হট ওয়াটার ব্যাগ নেন, অথবা আইস প্যাক পাওয়া যায় বা ক্রায়ো জেল প্যাক পাওয়া যায়, মার্কেটে কিনতে পাওয়া যায়, বা আপনার যদি সেটা সম্ভব না হয়, বাসায় একটা গামলাতে বা বালতিতে কুসুম গরম পানি নেবেন, আর একটাতে বরফ পানি বা ঠান্ডা পানি নেবেন, 2টো গামছা বা টাওয়াল 2টাতে ভিজাবেন, একবার গরম পানিটা উঠিয়ে হাঁটুতে দিবেন, আবার 5-10 থেকে 60 সেকেন্ড, মানে আধা মিনিট, মানে আনুমানিক 10 সেকেন্ড থেকে 60 সেকেন্ড আপনি একবার হাঁটুতে লাগান, ওটা সরিয়ে আবার ঠান্ডাটা দেন, আবার গরমটা দেন, এইভাবে 10-15 মিনিট করে করতে পারেন, সকাল একবার বিকাল একবার, উপকৃত হবে। তারপরেও যদি আপনার পাশাপাশি যে বললাম ইতিপূর্বে লাইভে যে ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ 500, আপনারা যদি এই মুহূর্তে কারো জ্বর না থাকে তাহলে ব্যথানাশক হিসাবে নিরাপদ আপাতত, আপনারা যেহেতু এখন অ্যাডভান্স চিকিৎসা নিতে পারছেন না বা আমাদের মতো বাত ব্যথা রিহ্যাব ফিজিও স্পেশালিস্টের শরণাপন্ন হতে পারছেন না বা সম্ভব হয়ে ওঠে না, সেহেতু আপাতত 7 থেকে 10-15 দিন আপনারা ব্যথার ওষুধ খেতে পারেন। ন্যাপ্রোক্সেন গ্রুপের সাথে অবশ্যই অ্যান্টি আলসারেন্ট ওষুধ খেতে হবে, এবং পাশাপাশি ব্যথানাশক ক্রিম বা মলম পাওয়া যায় সেটা লাগাতে পারেন। আশা করি দুইজনে উত্তর পেয়ে গিয়েছেন। জি তারপরে জি সালমা আপনি অলরেডি উত্তর পেয়েছেন, আপনি আরো কমেন্টে অনেক কিছু লিখেছেন। জি এখন আসেন ইমন আসাদ, আপনি লিখেছেন, আপনার সম্ভবত 32 বছর বয়স, কাজ ইলেকট্রিক্যাল কাজ করেন, 3 দিন থেকে বেশি ঠান্ডা লাগলে খুব শীত লাগে, পা হাতে ঝিনঝিন করে, প্লিজ আনসার মি। ওকে, যেহেতু আপনার শীত লাগে ঠান্ডা লাগে, ভয়ের কিছু না, আপনি প্যারাসিটামল গ্রুপের ওষুধ একটা করে 3 বেলা খেতে থাকেন, ব্যথায় গরম সেঁক দেন, আর B1, B6, B12 এই ভিটামিনটা আপনি খেতে পারেন, ভিটামিন সি প্রতিদিন একটা করে ভিটামিন সি ট্যাবলেট কিনতে পাওয়া যায় খান, অথবা লেবুর শরবত আপনি খেতে পারেন, ইনশাল্লাহ আশা করি ইম্প্রুভ হয়ে যাবে।
আবরার মাহমুদ, আপনি লিখেছেন বয়স 28, ওজন 62, আগে দোকানে ভারী কাজ করতাম, এখন বেকার, কিছুই করেন না, উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি, সমস্যা হাঁটলে দুই হিপে ব্যথা করে, বাম হিপ জয়েন্ট সম্পূর্ণ মুভমেন্ট হয় না। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, এটা আপনারটা সম্ভবত এভিএন বা এভাস্কুলার নেক্রোসিস, এবং দীর্ঘদিন এই সমস্যায় ভুগছেন সম্ভবত। তো আপনিও গরম সেঁক দেন, ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ বা ইন্ডোমিথাসিন ক্যাপসুল কিনতে পাওয়া যায়, আপনি 75 mg ইন্ডোমিথাসিন দুবেলা আপাতত খেতে পারেন। আপনি সাইক্লিং করতে পারেন বা স্ট্যাটিক সাইক্লিং বা সাইকেল চালাতে পারেন, ব্যথায় গরম সেঁক দিতে পারেন, এটা আশা করি আপনার উপকারে আসবে। তবে আপনার অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার, আপনার এক্সরে করে দেখতে হবে, প্রয়োজনে সিটি স্ক্যান বা আরও ব্লাড টেস্ট করে দেখতে হবে যে আপনার আরও উন্নত চিকিৎসার প্রয়োজন আছে। আপাতত এই সংকটকালীন সময় আপনি এভাবেই চলেন। আবুল কালাম আজাদ আমাকে ধন্যবাদ দিয়েছেন, আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এমডি ইরফান হোসেন ফাহিম, দুই হাঁটু সবসময় ব্যথা করে বেশিরভাগ, ডান হাঁটুটা স্যার করণীয় কি? ফাহিম সাহেব, আপনার বয়স লেখলে ভালো হতো, তারপরও হাঁটু ব্যথার যদি দীর্ঘদিন কেস হয়ে থাকে গরম সেঁক দিতে পারেন, ব্যথানাশক ও ভালো কথা, ব্যথানাশক কি মলম বা ক্রিম দিবেন সেটা হচ্ছে ডাইক্লোফেন গ্রুপের ওষুধ কিনতে পাওয়া যায়, ব্যথা ব্যথার ক্রিম বা মলম অথবা ন্যাপ্রোক্সেন, আপাতত এই জাতীয় যে কোনো ব্র্যান্ডের ওষুধ আপনি হাঁটুতে 2 থেকে 3 বেলা লাগাতে পারেন। এবং যে স্ট্যাটিক এক্সারসাইজটি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, চ্যানেল থেকে এক্সারসাইজটি দেখে খুব মনোযোগ সহকারে শিখে করবেন। জোহন জন অথেলো, আসলে আপনারা অনেকের হয়তো ছদ্মনাম দিয়েছেন বা আমার বুঝতে একটু কষ্ট হয় নামগুলো, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নামের যদি আমি উচ্চারণ ভুল করে থাকি, কারণ নামের আপনার হয়তো বাংলায় নাম ইংলিশে লিখছেন, আমার বুঝতে অনেক সময় একটু উচ্চারণের সমস্যা হচ্ছে। তো আপনি বলছেন কোমর ব্যথা কি করণীয় স্যার, যে আপনি লাইভ ভিডিওটি দেখতে থাকেন আশা করি উত্তর পেয়ে যাবেন, আপনার একটু ডিটেলস লিখবেন তাহলে আমার জন্য সুবিধা হয়। কোমর ব্যথা করণীয় কি, আমি অলরেডি কোমর ব্যথার একটি পিএলআইডির এক্সারসাইজ দিয়েছি, এক্সারসাইজটা আপনি রেগুলার দুবেলা করে 5 থেকে 10 দিন করে দেখেন, তাতে ভালো না হলে আপনাকে হয়তো পরবর্তীতে অ্যাডভান্স চিকিৎসা যেতে হবে। সাব্বির সাহেব, স্যার বুকে ব্যথা হলে কি করবো? আসলে বুকে ব্যথার আমি অনেকগুলো কারণ অলরেডি আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে দিয়েছি, কারণগুলো একটু মিলিয়ে দেখেন আপনার এই জাতীয় কোনো উৎস আছে কিনা। তারপরে বলবো বুক ব্যথা অনেক সময় গ্যাস্ট্রাইটিসের সমস্যাটাই আমরা বেশি পেয়ে থাকি অথবা পিঠের সমস্যা থেকে বেশি পেয়ে থাকি। তবে আপনি দুবেলা গ্যাস্ট্রিক ওমিপ্রাজল, গ্যাস্ট্রাইট অ্যান্টি আলসারেন ড্রাগ যেগুলো পাওয়া যায় বা ইসোমিপ্রাজল একটা করে দুবেলা 20 mg আপনি কিছুদিন খেয়ে দেখেন, অথবা অ্যান্টাসিড লিকুইড কিছুদিন খেয়ে দেখেন। আর যাদের গ্যাসের সমস্যা আছে তারা আধা পাকা পেঁপে খেতে পারেন, মানে কিছুটা হলুদ, যেটা কাঁচা পেঁপে না, কিছুটা হলুদ হয়ে গিয়েছে হালকা একটু মিষ্টি, এ পেঁপে কাঁচা চাবিয়ে খেতে হবে রেগুলার, অন্তত একটা পেঁপের 1/4 ভাগ হাফ খেলেও হবে, আপনারা নিয়মিত খান, আশা করি বুকের ব্যথা অনেকাংশে কমে যাবে। ওহাব সরকার, যে সরকার সাহেব, আপনার স্পাইন পেইন মানে শিরদাঁড়ার ব্যথা, তো শিরদাঁড়ার ব্যথা আমরা ইতিপূর্বে এই যে আপনি লাইভ ভিডিওতে পরামর্শ দিচ্ছে এগুলো একটু করে দেখেন, একই পরামর্শ আপনার জন্য। তানজিনা খান, হাঁটু ব্যথা কোমর ব্যথা কি করব? জি, হাঁটু এবং কোমর ব্যথা আসলে বয়স 40-এর উপরে গেলে কিছু একই চিকিৎসা, আর 40-এর নিচে হলে একটু ভিন্ন চিকিৎসা। তবে কোনো ব্যথা পেয়েছেন কিনা বা কোনো উৎস আছে কিনা একটু আমাদেরকে আমাকে যদি ক্লিয়ারলি আরো বলেন তাহলে আমার জন্য সুবিধা হবে। তবে আপনারা ক্যালসিয়াম, স্পেশালি ক্যালসিয়াম খেতে পারেন কিছুদিন, অন্তত 1 মাস 2 মাস খেয়ে দেখতে পারেন। আর দুধ, অথবা যারা দুধ খেতে পারেন না তারা দই খেতে পারেন, খুবই উপকারী। তবে মিষ্টি দই না খেয়ে টক দইটা খাবেন, ডায়াবেটিস থাকলে অবশ্যই মিষ্টি দই খাওয়া যাবে না, আর ডায়াবেটিস না থাকলে মিষ্টি দই আপনারা খেতে পারেন, এতে অনেক উপকার আসবে। আর যে এক্সারসাইজগুলো আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে দিয়েছি এক্সারসাইজগুলো মনোযোগ সহকারে দেখবেন, দেখে করবেন। এমডি মোয়াজ্জেম শেখ, আমার বুকে হাঁটুতে ব্যথা কি করবো? জি, বুকের ব্যথা এবং হাঁটু ব্যথা নিয়ে আমি কয়েকজনের উত্তর দিয়েছি শেখ সাহেব, আপনি একটু দয়া করে একটু খেয়াল করেন, বা ভিডিওটি লাইভটি শেষ হলে এই পেজে লাইভটি থেকে যাবে, আপনি একটু টেনে দেখবেন মনোযোগ সহকারে, আশা করি উত্তর পেয়ে যাবেন, আর লাইভটি দেখতে থাকেন উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ, আমি দিচ্ছি উত্তর। সোহাগ গাজী, ঘাড় ব্যথা কি করণীয় স্যার? অবশ্যই ডাক্তার সাহেবের কাছে আপনি চেয়েছেন ঘাড় ব্যথা, আসলে ঘাড় ব্যথার মোস্ট অফ দ্য কারণ হচ্ছে
মোবাইল ফোন, এই যে আপনারা আমার লাইভটি দেখছেন, আপনারা হয়তো এভাবে দেখছেন, অনেকে অনেকে হয়তো রেলিং এ শুয়ে শুয়ে দেখছেন বা বিভিন্ন ভাবে মোবাইল ফোন ধরতে হবে লাইক দ্যাট। দেখেন দূরেও না, খুব কাছে এসে যতটুকু চোখে অ্যাডজাস্ট করে মোবাইল ফোন ব্যবহার করতে হবে। একবার ডান হাত একবার বাম হাত ব্যবহার করতে পারেন, আর না হলে আপনি শুয়ে উপরে নিয়ে এভাবে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। এই মোবাইল ফোনের কারণে বেশিরভাগ ঘাড় ব্যথা হয়। তবে গাজী সাহেব, যে ঘাড় ব্যথার একটি এক্সারসাইজ আমার ইউটিউব চ্যানেলে আছে, ঘাড় ব্যথার ওই এক্সারসাইজটা আমি একটু আপনাকে দেখাচ্ছি, যেমন এইভাবে নিজে নিজে করতে পারেন। এই ঘাড় এবং হাত দিয়ে ঘাড়ে চাপ দেওয়া, এবং ঘাড় কিন্তু এদিকেও যাবে না এদিকেও যাবে না, স্ট্রেট থাকবে। এটাকে আমরা বলি ঘাড়ের স্ট্রেটিক এক্সারসাইজ। একবার এদিকে 10 সেকেন্ড ধরে রাখবেন, আবার এই হাত দিয়ে 10 সেকেন্ড ধরে রাখবেন, আবার এই হাত দুই হাত দিয়ে সামনে আবার পিছনে 10 সেকেন্ড ধরে রাখবেন। এটাকে বলে নেক মাসেল স্ট্রেটিক এক্সারসাইজ। অথবা ইউটিউব চ্যানেলে প্রচুর এক্সারসাইজ পাবেন, আমার চ্যানেলটিতেও আছে এবং পেজটিতেও আছে, আপনারা এক্সারসাইজটি দেখে করতে পারেন। আর শোল্ডার গার্ডেল মোবিলাইজিং এক্সারসাইজ, কথাটা জাস্ট মনে রাখেন, আমি আবার বলছি, শোল্ডার গার্ডেল মোবিলাইজিং এক্সারসাইজ সার্চ দিলে অনেক ইউটিউবে এক্সারসাইজগুলো পেয়ে যাবেন। আপনারা মোবাইল ফোন সাবধানে সামনে স্ট্রেট বসে ব্যবহার করবেন, যেহেতু এখন বেশিরভাগই বাসায় আছেন, এক্সারসাইজগুলো বাসায় করতে পারেন, ঘাড়ে গরম সেঁক দিতে পারেন, ব্যথানাশক মলম ব্যবহার করতে পারেন। আরেকটি কথা সবাইকে বলি, যে কোনো মানুষ যারা ঘাড় ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা ভোগেন নাই, তারাও যারা লাইফটি দেখছেন আশা করি উপকারে আসবে, যে আপনারা বালিশ, পাতলা বালিশ ব্যবহার করিবেন, পাতলা একটা বালিশ ব্যবহার করবেন। আর যারা দীর্ঘদিন ঘাড় ব্যথা ব্যথা আক্রান্ত, তারা বালিশবিহীন কিছুদিন শুয়ে দেখেন, ব্যথা অনেকাংশে উন্নত হয়ে যাবে। আলী আজম সাহেব, আমার ডান পায়ে রগ টান দেয় এবং অনেকক্ষণ ধরে থাকে, কি ওষুধ খেলে পায়ে রগ ছেড়ে দিবে? আসলে পায়ে টান দেওয়ার অনেক কারণ আছে, সেটা হচ্ছে কোমরে যদি ডিস্কের সমস্যা থাকে, পিএলএডি থাকে, তা থেকে পায়ে টান দিতে পারে, মাসেল স্প্রেন স্ট্রেন থাকলে হতে পারে। তো টান দেয় যাদের, শুধু পায়ে টান দেয় যাদের, ঘাড়ের হাতে টান দেয়, আপনারা সবাই একটু বেশি বেশি পানি খাবেন। একটু পানি খেলে করোনা রুগীদেরও পানি অনেক উপকারে আসছে, সকল রুগীর পানি একটা ভালো ওষুধ, আপনারা একটু বেশি করে পানি খাবেন। অনেক সময় ডিহাইড্রেট হলে কিন্তু পায়ে টান দিতে পারে, সো একটু বেশি বেশি পানি খাবেন। আর আপনি ব্যাকলোফেন ট্যাবলেট, ব্যাকলোফেন গ্রুপের 10 mg, একটা করে দুবেলা খাবারের পর কিছুদিন খেয়ে দেখেন। তারপরে হচ্ছে ক্যালসিয়াম ট্যাবলেট একটা প্রতিদিন রাতে খেয়ে দেখেন। তারপরে হচ্ছে ভিটামিন B1, B6, B12, আমি জেনেরিক নেম বলছি, B1, B6, B12, এই ভিটামিন এটাও দুবেলা করে খেয়ে দেখেন কিছুদিন, আশা করি উপকার আসবে। আমি আবারও বলছি, যাদের জ্বর আছে তারা এই মুহূর্তে কোনো ব্যথার ওষুধ খেতে পারবেন না বা ব্যথার ওষুধ ব্যবহারও করতে পারবেন না। আর আমি যে পরামর্শগুলো দিচ্ছি, এখন যে পরামর্শটি দিলাম, এগুলাতে এটাতে ব্যথার ওষুধ নেই। আজম সাহেবকে, আলী আজম সাহেবকে, এমডি জিল্লুর রহমান লিখেছেন, স্যার আপনাদের হসপিটালে এখন স্পাইনাল ডিএসএ টেস্ট করা হচ্ছে? যে আসলে মোটামুটি আমাদের হাসপাতালে আন্তর্জাতিক সম্পন্ন যে কোনো টেস্টই করা হয়। আপনি হাসপাতালের যে নাম্বারটি আছে আমি আপনাকে বলে দিচ্ছি, 09666-77-44-11, এই নাম্বারটিতে একটু ফোন দিবেন, আপনাকে পরামর্শ দিবে, আপনি এসে করতে পারবেন। উজ্জ্বল দাস, স্যার আমার 1 বছর কোমর ব্যথা, বাম ডান দুই কোমর ব্যথা করে, মানে দুপাশেই ব্যথা করে, বয়স 40 বছর, ওজন 58 কেজি, কাজ বসে দাঁড়িয়ে ডিউটি। আচ্ছা বুঝতে পারছি, দুই দুই দুইভাবে আপনি ডিউটি করেন, 12 ঘন্টা ওয়ার্কশপ লোহার কাজ, 24 ঘন্টা ধরেই ব্যথা করে। আচ্ছা বুঝতে পেরেছি, আপনার মেকানিক্যাল ব্যাক পেইন, সো লো ব্যাক পেইন, এক্ষেত্রে আপনার একটি এমআরআই করে দেখতে হবে এক সময়। আপাতত যে টিপসগুলো দিয়েছি, যে ন্যাপ্রোক্সেন, আপনি ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ 500 একটা করে দুবেলা খান, সাথে একটা গ্যাস্ট্রাইটিসের ওমিপ্রাজল গ্রুপের ওষুধ খান, ব্যথায় মলম দেন, গরম সেঁক দেন। আর যেহেতু এখন সবাই রেস্টে আছেন, সবাই বাসায় শুয়ে শুয়ে ব্যাক পেইনের যে এক্সারসাইজটি ইউটিউবে আমার দেওয়া আছে, এক্সারসাইজটি করতে থাকেন। এমডি মাহবুব মল্লিক, স্যার আমার ব্যাক বোন ব্যথা করে, জ্বালা পোড়া করে, পেটের নিচের দিকে কি করব, অস্থির লাগে। এইজ 23, অকুপেশন স্টুডেন্ট, হাইট 5 ফিট 5 ইঞ্চি। আসলে জ্বালা পোড়াটাও এক প্রকারের ব্যথা, তো
তো আপনিও এই ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ দুবেলা খেতে পারেন, আর ব্যায়ামটা যেটা দেখিয়েছি ব্যায়ামটা করতে থাকেন। আমার ইউটিউব চ্যানেলটাতে একটু ঢুকেন, ঢুকে বিভিন্ন ব্যায়াম দিয়েছি, স্পেশালি কোমরের কয়েকটা ব্যায়াম আছে। ব্যায়ামগুলা যেই যে ব্যায়ামগুলা আপনি প্রত্যেকটা ব্যায়ামই করেন, আপাতত যেই যে ব্যায়ামগুলো করলে দেখবেন ভালো লাগে, ওই ব্যায়ামগুলো কন্টিনিউ করেন। নাসরিন সুলতানা স্মৃতি, আপনি অলরেডি একটা ডাক্তারের প্রেসক্রিপশন এখানে দিয়েছেন, আপনি ইটোরিক্স খাচ্ছেন, ব্যাকলো খাচ্ছেন, প্রেশারের ওষুধও সম্ভবত একটা, সরি হয়তো বুক ধরফর করেন না, ইনডেভার খাচ্ছেন, আপনি নার্ভেক্স একটা ওষুধ খাচ্ছেন আর গ্যাস্ট্রাইটিসের ওষুধ খাচ্ছেন। আচ্ছা কি সমস্যা আপনার? আমার শ্বশুরের ঘাড় এ হাড় বেড়েছে। ও আচ্ছা, আপনার শ্বশুরের সমস্যা। আচ্ছা, ডাক্তার ওষুধ দিয়েছে, হাই ব্লাড প্রেশার, ওনার ব্যথা কিছুতে কমছে না, প্রেশারও কমতেছে না, এই ওষুধগুলো খাচ্ছে। আচ্ছা বুঝে বুঝতে পেরেছি যে নাসরিন আপনার, সরি স্মৃতি, নাসরিন স্মৃতি, আপনার শ্বশুরকে আমি বলবো এখানে সব ওষুধগুলোই কন্টিনিউ করুক, শুধু প্রথম যে ওষুধটা আছে ইটুরিকক্সিন এটা একটু বন্ধ করে দেন, এটা অনেক সময় হার্টের কিছুটা সমস্যা করে, এই ওষুধটা আপাতত বন্ধ করে আপনি ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ দুবেলা খাওয়ান, ওনার ওই ঘাড়ে গরম সেঁক দেন, ব্যথার মলম দেন, বালিশ পাতলা বালিশ ব্যবহার করতে বলেন, একটু ধৈর্য ধরতে বলেন, আস্তে আস্তে কমে আসবে ইনশাল্লাহ। জি মাহবুব মল্লিক, ওজন বলেছেন 60 কেজি। হ্যাঁ, যাদের কোমর ব্যথা ভুগছেন, হাঁটু ব্যথা ভুগছেন বা যে কোনো বাত ব্যথা ভুগছেন, আপনাদের যদি ওজন বেশি হয়ে থাকে, বিএমআই বোন মাস ইন্ডেক্স যদি বেশি হয়ে থাকে, আপনারা অবশ্যই ওজন কমাতে হবে, এর বিকল্প কিছু নাই। আর এখন যেহেতু আমরা অনেকেরই বিভিন্ন ডায়েট দেই, কিটো ডায়েট দেই বা বিভিন্ন খাবার কমিয়ে ফেলেছি বিভিন্ন ওজন কমাতে গিয়ে, যেহেতু করোনা একটা মহামারী আকারে আছে, আপনারা এখন আপাতত ওই জাতীয় ডায়েটগুলো বন্ধ রাখেন, একটু প্রোটিন খেতে হবে, একটু ভিটামিন একটু খাবার খেতে হবে, কারণ আমাদের বডি ইমিউনিটি বাড়াতে গেলে খাবারগুলা একটু খেতে হবে। আপাতত একেবারে বেশি কমিয়ে ফেলবেন না, একটু এই পরিস্থিতিটা ইম্প্রুভ হলে আবার আপনারা ডায়েটিংয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। ফারুক মিয়া, স্যার আমার দু পায়ের পেশিতে টান লাগে হাঁটতে এবং কোমর ব্যথা করে মাঝে মাঝে, এখন কি করব? বয়স 41, উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি, ওজন 95 কেজি, 95 সম্ভবত, যে আমি যদি ভুল না দেখে থাকি। ফারুক সাহেব, আপনার ওজনটা একটু বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, 5 ফিট 8, তো আপনার সর্বোচ্চ ধরেন 80 কেজি, 75 to 80 কেজি ইজ দ্য আইডিয়াল ওয়েট ফর ইউ। সো ফারুক সাহেব, এই করোনা পরিস্থিতি শেষ হয়ে গেলে আপনি ওজন কমানোর দিকে মনোযোগ দিবেন, আর আমি অলরেডি যে পরামর্শগুলো দিয়েছি ইতিপূর্বে লাইভ অন্য রুগীদের, আপনার ক্ষেত্রে একই পরামর্শ, আপনি অবশ্যই লাইভটি দেখছেন আশা করি, না দেখলে, না দেখে থাকলে পরবর্তীতে আবার পুরোটি ভিডিওটি টেনে দেখে নেবেন। আমিনুল হক, দীর্ঘদিন যাবত আমার বাম পাশে কোমর ব্যথা, ইদানিং মেরুদণ্ড বাম পাশে ব্যথা হয়, যা বুকেও ব্যথা লাগে, আমার বয়স 56 বছর, ওজন 72 কেজি, পেশা চাকুরি, করণীয় কি? বাম পাশে কোমরে ব্যথা, আসলে কোমর ব্যথার অনেক কারণ, পিএলআইডি হতে পারে, হাড় ক্ষয় হতে পারে, তারপরে হচ্ছে স্যাক্রোইলাইটিস হতে পারে, ডিস্ক প্রোল্যাপস, স্পন্ডাইলোলিস্থেসিস, মাসেল ইঞ্জুরি, অনেক কারণ, কারণের শেষ নাই, শেষ নেই। আমি বলবো আপনি আপাতত যেহেতু সবাই রেস্টে আছেন, বাসায় আছেন, সামাজিক যোগাযোগ বিচ্ছিন্ন আছেন, দূরে আছেন, বিচ্ছিন্নভাবে আপনি ব্যায়ামগুলো করেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে, এবং গরম সেঁক দেন, পাশাপাশি কিছুদিন ব্যথানাশক ওষুধ খেয়ে দেখেন, আর আর্গোনোমিক্সগুলো মানতে হবে, আমার পেজটিতে যেখানে পোস্টের ঘর আছে সেখানে গিয়ে কিছু ছবি দেওয়া আছে, দেখবেন আমি দিয়েছি, ছবিগুলো দেখলে বসবেন কিভাবে, মোবাইল ফোন চালাবেন কিভাবে, শোয়ার বালিশটা কেমন হওয়া উচিত, বা দাঁড়িয়ে কিভাবে কাজ করবেন, হাঁটতে গেলে কিভাবে চলতে হবে, এই বেসিক আর্গোনমিক্যাল এডুকেশনগুলো আপনাদের সবাইকে জানতে হবে। তারানা, তারানা, যাই হোক, আপনি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, স্যার আমার ডান পায়ে ব্যথা আর শুইতে গেলে বেশি, আর কোমরও ব্যথা, আমি কি লিনডাক ট্যাবলেট খাবো? আর আমার বয়স 33 বছর, আমার আর আমি গৃহিণী, এটা প্রায় 3 বছরের সমস্যা, আমার ওজন 67, একটু সমাধান দিবেন। আপনার উচ্চতাটা লেখেন নাই, যদি উচ্চতা ওজন অনুযায়ী, উচ্চতা অনুযায়ী ওজন বেশি হয়ে থাকে ওজন কমাতে হবে। লিনডাক একটা ব্যথার ওষুধ, এটা হচ্ছে সাইড ইফেক্টটা একটু কম, কিডনির
অত একটা ক্ষতি করে না। তো লিংডাক আপনি খান, অসুবিধা নেই, কিছুদিন খেয়ে দেখেন। আর যে পরামর্শগুলো দিচ্ছি লাইভে একটু খেয়াল করেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। দেখেন দর্শক, আমি কিন্তু বসছি খুব স্ট্রেট এবং মোবাইল ফোনটা সোজা ব্যবহার করছি। সো একটু এই জাতীয় এডুকেশনগুলো খুবই ইম্পর্টেন্ট। আর সোজা স্ট্রেট চলাফেরা করতে হবে, স্ট্রেট চলতে হবে, কুঁজোয় বসা যাবে না, হতাশাগ্রস্তভাবে বসা যাবে না। এতে আমাদের শরীরের বডি ইমিউনিটি কমে, বডি বিভিন্ন ব্যথা বেদনা তৈরি হয়, মন আমি বলবো মানসিকভাবে আপনি ডিপ্রেশনে ভুগবেন। সোহেল রানা, বয়স 30, উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, ওজন 65 কেজি, কোমরে ব্যথা তবে সব সময় নয়, নিচু হয়ে কাজ করলে বা কোনো শক্তির কাজ করলে পেইন হয়, একটানা বেশিক্ষণ বসে থাকতে পারি না, নামাজে রুকু করার সময় টান লাগে, এক্ষেত্রে করণীয় পেশা চাকরি, তবে বসে থাকতে তেমন হয় না, মাঠে পর্যায়ে কাজ করেন? জি, মাঠ পর্যায়ে কাজ করতে গেলে আমি বারবার বলছি শর্ট ডিস্টেন্সে আপনাদের হাঁটতে হবে, মোটর সাইকেল, রিক্সা, ঝুঁকিপূর্ণ যান, স্পেশালি টেম্পু, কি কি জানি বলে এটারে, করিমন নসিমন, এই জাতীয় নসিমন করিমন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। আর যে আজান দিচ্ছে একটু আমি কন্টিনিউ করব যেহেতু আপনাদের লাইভে আছি। আর আপনারা এই সময় অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন যারা মুসলিম আছেন, এতে আপনাদের বডির ইমিউনিটি বাড়বে, ব্যথা বেদনা কমে আসবে, আর যেহেতু রেস্টে আছেন মুভমেন্টের প্রয়োজন আছে। সোহেল রানা তাহলে বুঝতে পেরেছেন। অনেক তাহলে সোহেল রানা সাহেব, আপনি আপনাকে যেটা বলবো, আপনারা তো একটা এমআরআই করে এক পর্যায়ে দেখতে হবে, তবে আপাতত আপনি ব্যথার ওষুধ কিছুদিন খান, ব্যথা নাশক ওষুধ খেতে পারেন 10-15 দিন, কোনো অসুবিধা নাই, কিন্তু ব্যায়ামগুলো নিয়মিত করেন। আর আপনার যেহেতু টান লাগে, আপনি ব্যাকলোফেন গ্রুপের ওষুধ, ব্যাকলোফেন স্পেশালি 10 mg 2 বেলা করে খান, আশা করি উপকার হবে, না হলে আপনাকে পরবর্তীতে একজন বাত ব্যথা এবং হাড় জোড়া রোগের ডাক্তার দেখাতে হবে। সোহাগ মিয়া, আপনি এমআরআই এর একটি ছবি পাঠিয়েছেন, আমি একটু দেখছি আপনার। জি, আপনার ডিক্স প্রোল্যাপস আছে L45A, আপনার সমস্যাটা আপনি লেখেন নাই। যদি আপনার সমস্যা এরকম হয় যে শুধু ব্যথা, পায়ে ব্যথা যায়, তাহলে আপনাকে হসপিটালাইজড হয়ে রিহ্যাব থেরাপি করতে হবে, রিহ্যাবিলিটেশন ফিজিও করতে হবে, রেগুলার 3 বেলা করে টানা 1 মাস করতে হবে, তাহলে এটা সমাধান হবে। আর যদি পা অবশ হয়ে গিয়ে থাকে, ফুট ড্রপ হয়ে গিয়ে থাকে, পসরা পায়খানা সমস্যা হয়ে গিয়ে থাকে, তাহলে আপনাকে অপারেশনে যেতে হবে। আশা করি উত্তর পেয়েছেন। স্বপ্ন পড়ি, আমার ঘাড় ব্যথা, ব্যাক পেইন, 23 বছর বয়স, হাইট 5 ফিট, ওজন 43। জি স্বপ্ন পড়ি, আপনি ঘাড় ব্যথার অলরেডি অনেক অনেক রোগীর উত্তর দিয়েছি, আপনি আশা করি উত্তরটি পেয়েছেন।
যে পাতলা বালিশ ব্যবহার করবেন, মোবাইল ফোন স্ট্রেট বসে মোবাইল ফোন দেখবেন, টানা বসে থাকবেন না, নিয়ম মাফিক করবেন, আর ঘাড়ের ব্যায়ামগুলো একটু করবেন, তাহলে আশা করি উপকারে আসবে। অশান্ত মন লিখেছেন, আমারও হাঁটুতে ব্যথা, কোমরেও হালকা ব্যথা করে, ট্রিটমেন্টটা কি একটু বলবেন। জি, আপাতত যদি জ্বর না থাকে অশান্ত মন, আপনি ব্যথা নাশক ওষুধ, স্পেশালি ব্যথা নাশক যে ওষুধগুলো আছে, ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধগুলো সেফ, এই ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ আপনি খেতে পারেন, দুবেলা 10-15 দিন ব্যথার মলম দিতে পারেন। যদি এত ভালো না হয় আপনাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কাজী আরিফুল ইসলাম সাহেব একজন ডাক্তারের প্যাডের প্রেসক্রিপশন দিয়ে প্যাড দিয়েছেন, জি সোহাগমে আপনি রিপোর্ট পাঠিয়েছেন, জি আপনি যা বলেছেন রিপোর্টে ছবি পাঠিয়েছেন সেটার সাথে রিপোর্ট মিল আছে, দেখেন L45A ডিস্ক প্রোল্যাপস, আমি উত্তর দিয়েছি আপনার অলরেডি। মায়াবী মেহরুন যে আপনি লিখেছেন, আমার কোমর ব্যথা করে বাট ইনজেকশন দেওয়ার কথা ছিল, ক্যালসিয়াম এখন দিতে পারিনি, ইনজেকশন গুলো কেমন কাজ করে জানতে পারি প্লিজ? আসলে কি ইনজেকশন দেওয়ার কথা ছিল আপনি বা কোন ডাক্তারের, আপনি কিন্তু ক্লিয়ার লেখেন নাই আসলে মেহরুন। ইনজেকশন যদি ডাক্তার সব দিয়ে থাকে অবশ্যই দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি একটু চিকিৎসা চালিয়ে যান। আর এই ইউটিউব আমার এই লাইভটি দেখে আশা করি আপনাদের উপকারে আসছে। শামসুল আলম খান আপনি লিখেছেন, আমার দাঁতের নিচের মাড়িতে চোয়ালে ব্যথা করে, ঘা হয়েছে, আর শরীরে জ্বর জ্বর ভাব, না পা এক্সটেন্ড আর সিবিট না পে ভিসি 250 খাচ্ছি, অন্য কি ওষুধ খেতে পারি? যে আপনি না পা এক্সটেন্ড না পেলে প্যারাসিটামল যে কোনো অন্য কোম্পানির ওষুধ আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ভিটামিন সি যে কোনো গ্রুপের ওষুধ খেতে পারেন, ওষুধ না পেলে আপনি লেবুর শরবত খেতে পারেন, টক ফল খেতে পারেন, যে শাক সবজি, আমি ইতিপূর্বে ভিটামিন সি সমৃদ্ধ খাবারের কথা বলেছি, সকল শাক সবজিতে ভিটামিন সি সমৃদ্ধ, যেমন আপনি মালটা খেতে পারেন, অনেক ভালো ফল, সিজনাল যে ফলগুলো টক ফল সবগুলোতে ভিটামিন সি আছে, আপনি খেতে পারেন। আলপনা এলম, দুই পা সম্পূর্ণ ব্যথা করে অনেক দিন যাবত, বেশি হাঁটাহাঁটি করলে বেশি ব্যথা করে, উরু থেকে পায়ের নখ পর্যন্ত, বয়স 30, উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, ওজন 70 কেজি। জি আলপনা আপনার ওজন বেশি আছে, আপনার ওজন কমাতে হবে অবশ্যই, ওই করোনা এই মহামারী চলে গেলে ওজন কমানো মনোযোগী দিতে হবে। আর যেহেতু ব্যথা বেশি করে হাঁটাহাঁটি করলে, এখন তো হাঁটাহাঁটি বন্ধ আছে, বন্ধ করে আপনি স্পেশালি ভিটামিন B1 B6 B12, একটা করে দুবেলা B1 B6 B12, এই ভিটামিনটা মার্কেটে কিনতে পাওয়া যায় ওষুধের দোকানে, আপনি একটা করে দুবেলা খান, আর পাশাপাশি গরম সেঁক দেন, রেস্টে থাকেন, আর কোমরে ব্যায়াম আমি দিয়েছি, ব্যায়ামগুলো একটু করেন। রিপন কুমার লিখেছেন, আমার গলা হালকা ব্যথা, বুক পিট, আমি কি করবো জানাবেন? গলা ব্যথা আপনি আপাতত প্যারাসিটামল গ্রুপের ওষুধ খেতে পারেন, গরগর করতে পারেন, গরম পানিতে গরগর নিতে পারেন, অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধ বা অ্যান্টি অ্যালার্জিক ওষুধ যেমন ফ্যাক্সোফেনাডিন 120 রাতে একটা করে 7-8 দিন খেতে পারেন, কোনো অসুবিধা নেই চলুক। তারপরে গ্যাস্ট্রাইটিসের অ্যান্টি আলসারেন যেমন ওমিপ্রাজলের ওষুধে খেতে পারেন, আর আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওয়াসির লাইফ, এমডি ওয়াসির লাইফ, আমার বয়স 28, উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি, গার্মেন্টস ওয়াশে কাজ করি, আমার কোমর ব্যথা ও ডান পায়ে কামড়ায় পা ঝিমঝিম অবস লাগে, তো আমি নিউরো মেডিসিন ডাক্তার দেখালাম, উনি MRI করাতে বললেন, রিপোর্ট দেখালাম, ডাক্তার রিপোর্ট দেখে বললেন আমার কোমরের ডিস্ক সমস্যা, ডান পায়ে রক চিপাইয়া গেছে, অপারেশন ছাড়া ভালো হবে না, এখন পর্যন্ত বিভিন্ন ডাক্তার দেখিয়ে অনেক ওষুধ খেলাম, কোনো প্রকারে কিছু হয়নি, আমার এই সমস্যা অপারেশন ছাড়া কোনো কিছু করে সমস্যা সমাধান উপায় আছে কিনা? যে অবশ্যই দেখতে হবে আপনার MRI রিপোর্টটা আপনি আমার ইনবক্সে দেন। আমি যেহেতু দর্শক একটি কথা না বললেই নয়, আসলে আপনারা অনেকেই হয়তো মন খারাপ করে আছেন বা দীর্ঘদিন আমার পেজের দ্বারা বিভিন্ন কমেন্ট দিচ্ছেন, আপনাদের খুবই মন খারাপ যে আমি উত্তর দেই না বা ফোনে কথা বলতে চান, আসলে বাস্তবতা খুব ভিন্ন, এই করোনা
রোগের কারণে যেহেতু রোগী ওইভাবে আসছে না বা আপনারও বন্ধ, এই জন্য আমি লাইভে আসছি, না হলে প্রতিদিন রোগী দেখে, হাসপাতালে ভর্তি রোগী দেখে আপনাদের এই এই সোশ্যাল মিডিয়া উত্তর দেওয়া আমার জন্য খুবই দুরূহ, যার কারণে আমি উত্তর দিতে পারি নাই। এই জন্য আমি যেহেতু এখন কিছুটা অবসর আছি, রোগী কমে মানে কম আমাদের, এই জন্য আমি আমার নৈতিক দায়িত্ব থেকেই লাইভে আসছি, যার কারণে এখন আপনাদের উত্তর দিতে পারছি। আপনারা আরেকটা কথা বলে, আমার পেজের ইনবক্সটি মেসেজ অপশনটি আমি বন্ধ রেখেছিলাম, কারণ এত মেসেজের আসলে উত্তর দেওয়া সম্ভব না, হাজারে হাজারে লাখ লাখ মেসেজ আসে প্রতিদিন, উত্তর দিতে হয় সম্ভব না, এই জন্য বন্ধ রেখেছিলাম। তো আপাতত আমি খুলে দিয়েছি, আপনারা ওখানে রিপোর্টগুলো পাঠাতে পারেন, আমি অবশ্যই পরামর্শ দিব ইনশাআল্লাহ। তো আপনি যদি ছবিটা পাঠান ইনবক্সে, তাহলে আমি উত্তর দিব, দেখে ওখানে আপনাকে কমেন্ট করে লিখে দিব বা SMS দিব, মেসেজ করে দিব ইনশাআল্লাহ। এই 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 পরিস্থিতিতে যেহেতু আমি ফ্রি আছি, অবশ্যই আপনাদের বাত ব্যথা সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। রেজাউল করিম, আজ সকালে আমার ঘাড়ে ব্যথা শুরু হয়েছে, এখন কি করতে পারি? ঘাড়ের ডান পাশে ব্যথা, কোন দিক কোন দিকে তাকালে টান লাগে, বয়স 35, পেশা গাড়ি চালানো, ওজন 71 কেজি। জি, আপনি দুই বেলা গরম সেঁক দিতে থাকেন, আপনার বালিশটা চেঞ্জ করেন, একটু পাতলা একটা বালিশ ব্যবহার করেন, দু বেলা গরম সেঁক দিতে থাকেন, আর ব্যথা নাশক ন্যাপ্রোক্সেন এবং ইসোমিপ্রাজল মিক্স করা কিছু ওষুধ পাওয়া যায় মার্কেটে, আপনারা যেমন অ্যানাপ্লেক্স ম্যাক্স বা রেনোক্সেন প্লাস 500 একটা করে দু বেলা আপাতত খেতে পারেন, 5 দিন 6 দিন 10 দিন, আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, তারপরে সমাধান না হলে ডাক্তারকে দেখাবেন। আমিনুল হক, দীর্ঘদিন যাবত আমার বাম পাশে কোমরে ব্যথা, ইদানিং মেরুদণ্ডের বাম পাশে ব্যথা হয় যা বুকেও ব্যথা লাগে, আমার বয়স 56 বছর, ওজন 72 কেজি, পেশা চাকুরি করো নাকি? বাম পাশে কোমরে ব্যথা, এটা অনেক কারণে হতে পারে, যেটা PLID অন্যতম কারণ হতে পারে। আপাতত গরম সেঁক দেন, রেস্টে থাকেন, যে এক্সারসাইজটি দিয়েছি এক্সারসাইজটি করেন, আর আর্গোনমিক্স শিখেন, যে আর্গোনমিক্স আমি বারবার বলি, কাজের নিয়ম আইন শৃঙ্খলা সব কিছু, যেমন ধর্মীয় নিয়ম আছে, এখন করোনার কারণে আমরা যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাংলাদেশ সরকার যে নিয়মগুলো বলছে আমরা মেনে চলছি, এতে আমাদের অবশ্যই উপকার আসবে। তদ্রূপ আপনার কাজের বসার শোয়ার মোবাইল ফোন ব্যবহার চলাফেরা বিভিন্ন নিয়মকানুন আছে, নিয়মকানুনগুলা আমার পেজে দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, আশা করি সেখান থেকে উপকার পাওয়া যাবে। আব্দুল্লাহ আল আরাফ, দর্শক আমি বলছি অনেক প্রশ্ন এসেছে কমেন্টে, অনেক আপনারা নিজেরই দেখতে পাচ্ছেন, যে আগে যে ইয়াটা দিয়েছি সেখানে যে স্ট্যাটাসটা দিয়েছি সেটা থেকে আমি পড়ছি, লাইভের কমেন্ট এই মুহূর্তে আমার দ্বারা পড়া সম্ভব না, স্ট্যাটাসটার কমেন্টে আমি পড়ছি। সো অনেকের আশা করি উত্তর পেয়ে যাচ্ছেন, একটু খেয়াল করবেন আমার কথাগুলো, আশা করি উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। স্যার, আমার বেবি কি এইজ 17 মাস, ওর সর্দি আর জ্বর, ডক্টর দেখাতে পারছি না, রুপিন সিরাপটা খাওয়াচ্ছি আর সাথে ব্রঙ্কোলেক্স, তবুও সারছে না, আপনি একটু চেষ্টা করেন একজন পেডিয়াট্রিশিয়ান দেখাতে বা শিশু ডাক্তার দেখাতে, সবচেয়ে ভালো হবে, যে ওষুধগুলো খাচ্ছেন কোনো অসুবিধা নাই, জ্বর যেহেতু অবশ্যই প্যারাসিটামল খাওয়াতে হবে আপনাকে, নাপা সিরাপ আপনি ওর ওকে নাপা ড্রপ পাওয়া যায় ড্রপ খাওয়াতে পারেন, তবে আমি আমি পরামর্শ দিব যেভাবে হোক একজন শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হতে। তিশা খান, আপনি লেখছেন কোনো ব্যথা নাই, বাট মেডিসিন 1 মাসের ছিল, এখন শেষ, পা ভেঙে ভাঙছে 3 মাস হয়, এখন কি হাঁটতে পারবো তাই বুঝি না কিছু। আচ্ছা, বুঝতে পেরেছি, হয়তো আপনার পা ভেঙে গিয়েছিল, 3 মাস হয়েছে মেডিসিন খাচ্ছেন, এখন হাঁটতে পারবেন কি না? আসলে পা ভাঙে যাদের, তাদেরকে আমরা যদি প্লাস্টার করে দিই বা অপারেশনও করি, তো 1 মাস 1.5 মাস পর থেকে আমরা হাঁটতে বলি বা ওজন দিতে বলি। আমি জানি না আপনি কোন ডাক্তারের পরামর্শে আছেন, ডাক্তার সাহেবকে দেখানোর চেষ্টা করেন, অবশ্যই এখন কিন্তু ওয়েট বিয়ার করতে হবে বা ওজন দিয়ে হাঁটা চলাফেরা করার কথা। তো মেডিসিন না পেলে আপনি অবশ্যই যে ওষুধ, অবশ্যই মেডিসিন দোকান তো খোলা আছে বাংলাদেশে, খোলা থাকার কথা, একটু চেষ্টা করেন, আশা করি বোন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, যে ডাক্তার সাহেব আপনাকে দেখছে একটু ওনাকে দেখানোর ব্যবস্থা করেন। ওয়াসিম আকরাম,
আমার কোমর ব্যথা, আমার বিষয়, আমার বয়স 32 বছর, গত 3 বছর আমি এই ব্যথায় ভুগছি। 3 বছর ধরে কোমর ব্যথা ভোগা কিন্তু ঠিক না, আপনাকে এমআরআই করতে হবে। এই পরিস্থিতি ঠিক হয়ে আসলে আপনি এমআরআই করে একজন ব্যথা বিশেষজ্ঞ, ডিসএবিলিটি পুনর্বাসন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবেন। স্মৃতি রোশন, আমার মায়ের বাতের ব্যথা, রাতে ঘুমাতে পারে না, যে ডাক্তার দেখানো হয়েছিল তার কাছে বর্তমান পরিস্থিতিতে যাওয়া সম্ভব না, যদি হেল্প করতেন উপকার হতো। অবশ্যই আপনার মাকে যে ওষুধ ডাক্তার সাহেব দিয়েছে অবশ্যই কন্টিনিউ করবেন। যেখানে ব্যথা, ব্যথায় গরম সেঁক দিতে পারেন, কুসুম গরম পানিতে গোসল করবে, মাথায় গরম পানি দেওয়া যাবে না, আর ওনার চিকিৎসা চলুক, তাতে ইম্প্রুভ না হলে পরবর্তীতে অবশ্যই পরিস্থিতি ভালো হলে ওনাকে দেখাবেন। এম এস লিটন, সম্ভবত আপনার একবার উত্তর দিয়েছি, তারপরে আবার পড়ছি। বয়স 30, সমস্যা পায়ের গোড়ালি ব্যথা। স্যার আমার সমস্যা হলো সকালে ঘুম থেকে উঠলে পায়ের গোড়ালি প্রচণ্ড ব্যথা করে, তবে ব্যথাটা মাঝে মাঝে থাকে না, একটু সমাধান। জি, আপনার মতো যাদের পায়ের গোড়ালি ব্যথা আছে, আপনার প্রশ্ন করেছেন বা জানতে চাচ্ছেন, হয়তো লিখতে পাচ্ছেন না বা উত্তর আপনাদের লেখা সম্ভব হয়ে উঠছে না, আমি উত্তর দিচ্ছি। যাদের পায়ের গোড়ালি ব্যথা লিটন সাহেবের মতো ঘুম থেকে উঠে পা ফেলতে কষ্ট হয়, আপনারা অবশ্যই জুতা পাল্টিয়ে ফেলবেন। যদি জুতা শক্ত হয়ে থাকে আজকে ফেলে দিতে হবে, জুতা নরম সোলের জুতা ব্যবহার করবেন, খালি পায়ে হাঁটবেন না। আর 2 বেলা কুসুম গরম পানি করে সেই পানিতে 1 চামচ কাঁচা লবণ দিয়ে পা ডুবিয়ে 10 মিনিট করে নাড়াতে থাকুন। পায়ের তলার ব্যথার আমি একটা এক্সারসাইজ আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, আমার পেজটিতে চ্যানেলের লিংক দিয়েছি, সেখানে সাবস্ক্রাইব করে সেই এক্সারসাইজটা দেখে বাসায় করেন, আশা করি উপকার হবে। এমরি মাহবুব মল্লিক, আমার ব্যাক বোন ব্যথা করে, জ্বালা পোড়া করে, পেটের নিচের দিকে কি করবো স্যার, অস্থির লাগে। এইজ 23, অকুপেশন স্টুডেন্ট, 5 ফিট 5 ইঞ্চি উচ্চতা, আমার ব্যাক বোন ব্যথা। যে ব্যাক বোন ব্যথা নিয়ে আপনার যে বয়স বা স্টুডেন্ট যে অকুপেশন, এগুলো আমি অলরেডি উত্তর দিয়েছি, আশা করি ওখান থেকে লাইফটি দেখলে উপকৃত হবেন, আর না হলে পরে আবার একটু কষ্ট করে টেনে দেখবেন। জি, রিপন মাহমুদ লেখছেন, স্যার আপনার মতো ডাক্তার পাওয়া আমাদের জন্য সৌভাগ্য, ধন্যবাদ, আপনাকে আমার জন্য দোয়া করবেন, আমার ডিপিএসসি ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমি এখন যেহেতু মোটামুটি অবসর থাকতে হচ্ছে, আমাদের কোয়ারেন্টাইন অবস্থায় আছি আমরা সবাই, সো আমি চেষ্টা করবো আপনাদের অনলাইনে সকল উত্তর দেওয়ার, ইনশাল্লাহ আপনারা আমার এই লাইফটি দেখতে থাকেন। কামরুল হাসান উত্তর দিয়েছেন, প্রিয় স্যার প্রথমে আমার সালাম গ্রহণ করুন, যে আসসালাম, ওয়ালাইকুম সালাম। আমার স্ত্রীর বয়স 33 বছর, অ্যাজমার সমস্যা আছে, সে নিয়মিত অ্যাজমার ওষুধ গ্রহণ করে, সে যদি বাসায় একটু বেশি কাজ করে তাহলে তার মেরুদণ্ড ব্যথা অনুভব করে, এখন আমি কি করব, দয়া করে উপদেশ দিবেন। জি, আপনি অলরেডি উত্তর পেয়েছেন, অন্য রোগীদের উত্তরে একই উত্তর আপনার ওয়াইফের ক্ষেত্রেও, তো ওই যে সামনে ঝুঁকে, যেহেতু বাসায় যারা মা বোনরা বাসায় আছেন, আপনারা টানা নিচে বসে বসে কাজ করবেন না, প্রয়োজন হলে অবশ্যই বসে কাজ করবেন, আধা ঘন্টা 1 ঘন্টা পরে উঠে যাবেন, এবং যে এক্সারসাইজগুলো আমি দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে এক্সারসাইজগুলো করবেন, এবং ব্যথার মলম লাগাতে পারেন, গরম সেঁক দিতে পারেন, আর ঘর মুছার ক্ষেত্রে অবশ্যই যে বড় লাঠিওয়ালা ঘর মুছার, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছার, এই জাতীয় ইকুইপমেন্টগুলো আপনারা একটু ব্যবহার করার চেষ্টা করেন। বডির ফিটনেস বাড়াতে হবে, এই করোনা পরিস্থিতি আপডেট হলে আপনারা অবশ্যই হাঁটা চলাফেরা করবেন, এতে আপনাদের উপকারে আসবে, তখন থেকে আপনাদের আশা করি সমস্যা কমে আসবে। দর্শক অনেক প্রশ্ন চলে আসছে, অনেকেই কেবল প্রশ্ন করছেন, আশা করি অনেকের উত্তর পেয়ে গিয়েছেন। সালমা আক্তার লিখেছেন, স্যার আমার স্যার প্রেশার সব সময় 90-60 থাকে, আজকে 3 দিন ঘাড় ব্যথা করে। জি, ঘাড় ব্যথা প্রেশার লো হলে হতে পারে, আপনি 2 বেলা অন্তত প্রতিদিন ওআরএস খাবেন, ওর স্যালাইন, ভালো কোম্পানির, আবার টেস্টি স্যালাইন খেলে হবে না, ওর স্যালাইন খাবেন অথবা ডাবের পানি, উপকারে আসবে। প্রতিদিন একটা ডিম খাবেন, 1 গ্লাস দুধ খাবেন, আশা করি আপনার উপকারে আসবে। ইমন আসাদ আবার জানতে চেয়েছেন, আপনি একটু ভিডিওটি আবার একটু ব্যাক যখন শেষ হবে দেখে নেবেন, আশা করি উত্তর পেয়ে যাবেন। মহসিন মুবিন লিখেছেন, কামরুল হাসান আমি একটু আগে বলেছি, সাকাওয়াত আজাদ, সুজন, তানবীর, মুরাদ শেখ, মনি মিলা ধন্যবাদ দিয়েছেন, সালেক এমডি সালেক সাহেব, শুভ্র হোসেন কুবরা,
শিমু আক্তার ঘাড় ব্যথার কথা লিখেছেন, সাবিনা মিতা, তানজিনা আফরোজ, নূর মোহাম্মদ, বাবলু খান, নাসরিন সুলতানা স্মৃতি, সম্ভবত আপনার উত্তর আমি দিয়েছি, শিমুল শিমুল, মফিজুর রহমান যে পিঠের ব্যথার কথা বলেছেন, আশা করি অন্যদের উত্তর আপনার জন্য সেম, রবিউল ইসলাম। একটু পড়ি স্যার, আমার ঘাড়ের ব্যথার কারণ আমাকে এক ডাক্তার নেক্সট সিটাল ও জলাক্স লিখেছিল, এটা খেলে ব্যথা অনেক কম থাকে, আমি কি মেডিসিনটা কন্টিনিউ করতে পারি? অবশ্যই অবশ্যই আপনি কন্টিনিউ করতে পারেন, এবং আপনি আবার আপনার ডাক্তার সবকে ফলো আপ করবেন, আবার দেখাতে হবে ওনাকে, যে ডাক্তার আপনি দেখান। নাসরিন সুলতানা স্মৃতি আমি পড়ে ফেলেছি, আমজাদ হামিদ, গোড়ালি ব্যথা আমি অলরেডি আপনার আরেকটা রুগীর উত্তর দিয়েছি, মোহাম্মদ সোহেল, ইমন আসাদ, আবরার মাহমুদ, এভিয়ান প্রবলেম, এ ভাস্কুলার নেক্রোসিস, আপনাকে দেখতে হবে, পরিস্থিতি স্বাভাবিক হলে আপনি আসবেন, আপনার এক্স রে সকল কাগজপত্র দেখবো, ইনশাল্লাহ আমি উত্তর দিব। তারানা তারানা সম্ভবত উত্তর দিয়ে ফেলেছি, সুমন মোল্লা, সুমন মোল্লা সাহেবের উত্তরটা একটু প্রশ্নটা করি স্যার, আমার পায়ে মায়ের পায়ের ব্যথা ছিল, তারপর হাতে পিঠে ব্যথা হয় ফুলে যায়, তারপর এই মেডিসিন গুলো খেয়ে ভালো আছে, তবে এখন মাজায় ব্যথা হচ্ছে, বসতে উঠতে কষ্ট হচ্ছে। যে অবশ্যই মেডিসিন যে ডাক্তার সাহেব দিয়েছে, কে দিয়েছে আপনি স্পষ্ট লেখেন নাই, ওই ডাক্তার সাহেবের পরামর্শ চিকিৎসা কন্টিনিউ করেন, ব্যথা ব্যথার মলম গরম শেক আপনি দিতে পারেন, মাকে বলেন, ইনশাল্লাহ উনি আস্তে আস্তে ইম্প্রুভ হয়ে যাবে। আরফান ইসলাম, আপনার তারপরে এমডি সুমন মোল্লা পরামর্শ দিবেন প্লিজ, কি পরামর্শ চাচ্ছেন সুমন মোল্লা? আপনি একটা প্রেসক্রিপশন এখানে দিয়েছেন, অনেক ওষুধ খাচ্ছেন, সম্ভবত যে আপাতত ওষুধগুলো চলুক, তারপরও সমাধান না হলে আপনি ডাক্তার সাহেব যাকে দেখাচ্ছেন একটু ফলো আপ করেন, পরিস্থিতি স্বাভাবিক হলে আমাদের কাছে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। হামিদুল্লাহ হামিদ, আপনি কি লিখছেন স্যার, আমার কোমর ব্যথা, আমার মনে হয় অনেকদিন আগে কোনো আঘাত পেয়েছিলাম, কিন্তু কবে ঠিক মনে নাই, এখন মাথা নিচু করে কোনো কাজ করতে পারি না, আমার সবসময় ভারী কাজ করতে হয়, বর্তমানে ব্যথাজনিত কারণে বিশ্রামে আছি, কিছু আজে বাজে চিকিৎসা করে ফেলেছি যার ফলে ফল পাই না, এখন কি করব? যে আপনাকে ক্যামেরায় করে দেখতে হবে পরবর্তীতে, আপাতত ব্যথার ওষুধ খান, রেস্টে থাকেন, আর আমি যে ব্যায়ামটা দিয়েছি ব্যাক পেইনের ব্যায়ামগুলো করেন। মুস্তাফিজুর রহমান লেখছেন, আমি মহিলা, আচ্ছা বুঝতে পেরেছি, অন্য কারো আইডি দিয়ে আপনি লেখেন, প্রায় 16 থেকে 17 বছর সালাজিন খাই, মাঝে মাঝে বাদ হয়ে যায়, আমার ডাক্তার প্লিজ ডক্টর মাহমুদুর রহমান, চোখেও সমস্যা 3 বছর, তো ডাক্তার সাহেবের সাথে একটু যোগাযোগ রাখেন, যেহেতু আপনি সালাজিন খাচ্ছেন, অবশ্যই এটি ডাক্তারের পরামর্শে ওষুধ চেঞ্জ করা যাবে না, যাকে দেখাচ্ছেন একটু যোগাযোগ রাখেন। আব্দুল মতিন শারিক, অনেকের বানান নাম পড়তে একটু অসুবিধা হয়, আপনারা এটা স্বাভাবিকভাবে নেবেন, কারণ পড়তে একটু সমস্যা হয় অনেক ক্ষেত্রে। এখানে একজনে রং ধনু, একটা একটা আপনার একটা একটা ফিল্মের রিপোর্ট দিয়েছেন, সুক্তারা কোমর ব্যথা, বয়স 22 বছর, যে আপনি সুক্তারা অলরেডি উত্তর আশা করি পেয়েছেন অন্যদের উত্তর থেকে। বাবুল সরকার, মনির হোসেন, রাশিদুল ইসলাম, মোশারফ হোসেন, সৌদি আরব থেকে লিখেছেন, যে কি সমস্যা স্যার, আমার কোমরে প্রচুর ব্যথা, আমি সৌদি আরবে আছি, এখানে হসপিটালে যাওয়া যায় না, এখন আমি কি করব? যে আপনি ব্যথার ওষুধ আপাতত ওখানে খেতে পারেন, বা গরম সেঁক দেন, রেস্টে আছেন, যেহেতু আমি যে ব্যায়ামটা দিয়েছি আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে, ব্যায়ামটি দেখে ব্যায়ামটি করেন বাসায়, ব্যথার মলম যে কোনো ওষুধের দোকান থেকে কিনে লাগাতে পারেন, দুবেলা তিনবেলা, আর রেস্টে থাকেন, শুয়ে থাকেন, বিছনাটা উঁচু নিচু যেন না হয়, অবশ্যই ফার্ম বিছনায় শুইতে হবে। মনফরিং, আবু হানিফ, লিমা শিকদার, জয়দেব, মনির হোসেন, আবরার মাহমুদ, স্যার এভিয়ান এক্সারসাইজে একটা ভিডিও দিবেন, অবশ্যই ইনশাল্লাহ ভিডিও দিব,
আশা করি একটু ধৈর্য ধরেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, ভিডিওটা পেয়ে যাবেন। মোস্তাফিজুর রহমান, নাসিমা হোসেন, মহেদুল হাসান ধন্যবাদ জানিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। লাবণী আক্তার, গুড জব, ধন্যবাদ। মোহাম্মদ আলী, আমার দেহে ভিটামিন ডি কম আছে, মাজা ব্যথা করে, এখন কি এখন মাঝে মাঝে? আচ্ছা, বুঝতে পেরেছি। ভিটামিন ডি কম থাকলে, যদি ব্লাড টেস্টে কম আসে, তাহলে ভিটামিন ডি ইনজেকশন 3 লাখ বা 2 লাখ পাওয়া যায় মার্কেটে, আপাতত 3 লাখটা ভালো, ওটা সপ্তাহে একদিন 5 থেকে 7টা খান, আশা করি উপকার আসবে। জানে আলম, মিস রুমা, আপনি ফোন নাম্বার চেয়েছেন, আপনি আমার পেস্ট ইনবক্সটি আমি খুলে দিয়েছি সবার জন্য, ইনবক্সে আপনারা প্রশ্ন লিখবেন, এই লাইভটি শেষ হলে আমি সময় মতো উত্তর দিব ইনশাআল্লাহ। অনেক 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 সবার নাম আমার এই মুহূর্তে পড়া সম্ভব হচ্ছে না, 166টি কমেন্ট আগের স্টেটাসে আসছে অলরেডি, আসলে পড়া সম্ভব হয়ে উঠছে না। অন্য স্টেটাসে একটাতে আরও কমেন্ট আসছে, লাইভটিতে 47টি কমেন্ট অলরেডি চলে আসছে, আমি পরবর্তীতে আপনাদের ইনবক্সে উত্তর দিব, আশা করি সবাই এই লাইভটি আপনাদের উপকারে আসবে। আপনারা লাইভটি আবার পুনরায় দেখে নেবেন এবং শেয়ার করে দিবেন, দয়া করে যেন মানব কল্যাণে উপকারে আসে। আরেকটি কথা বলি, যেহেতু করোনা নির্দেশনা সরকার দিচ্ছে, প্লিজ দয়া করে আপনারা কোয়ারেন্টাইন অবস্থায় থাকেন, একটু কষ্ট হলেও আমরা জানি, আমরা দেখেন প্রচুর ব্যস্ত থাকি, তারপর আমরা এখন হাসপাতালে রুগী নাই, আমরা হাসপাতালে তারপরে যাচ্ছি প্রোটেকশান যতটুকু সম্ভব নিয়ে, তারপরে বাসায় বসে থাকতে হচ্ছে। বাস্তবতা যা, সারা বিশ্বের যা, প্রতিটি রাষ্ট্রপ্রধানের যা অবস্থা, প্রতিটি ডাক্তারের যা অবস্থা, আপনারও তাই অবস্থা হবে, প্লিজ ওইভাবেই চলেন। আমি বলবো ধর্মীয় বইগুলো বাসায় পড়েন, হাসি খুশি থাকেন, গলা ব্যথা হলে ভয় পাবেন না, জ্বর সর্দি কাশি অনেক সময় হতে পারে, প্যারাসিটামল ওষুধ খেতে পারেন জ্বরের জ্বরে, এবং নির্দেশনাগুলো, সরকারের নির্দেশনাগুলো মেনে চলেন, প্যানিক সৃষ্টি করবেন না, ধর্মীয় বই পড়েন, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন, হাসি খুশি থাকেন, বাসায় সবাইকে সময় দেন, অবশ্যই হাত ধোয়ার কথা ভুলে যাবেন না, খাবারে আপনাদের যে মোবাইল ফোন পরিষ্কার রাখার চেষ্টা করবেন, মোবাইল ফোন ধরলে আবার হাতটা সাবান দিয়ে ধুয়ে ফেলবেন, স্যানিটাইজার দিয়ে মোবাইল ফোন বা অ্যালকোহল দিয়ে মোবাইল ফোন, অ্যালকোহল কোনো যদি কোনো সলিউশন পান পরিষ্কার করে ফেলতে পারেন। আরেকটি কথা বলি, পরিমিত বাসায় আপনারা ব্লিচিং পাউডার খুব উপকারে, এটা জীবাণুনাশক, আপনারা এক বালতি পানিতে 2-4 চামচ ব্লিচিং পাউডার ভালো করে মিশিয়ে সেই পানিটা দিয়ে ঘর এবং আশেপাশে যেই যেই জায়গাগুলো আপনারা মুছতে পারেন এগুলো পরিষ্কার করবেন, বাথরুমগুলো পরিষ্কার করে দিবেন, তবে বি কেয়ারফুল, বাচ্চারা বা কোনোভাবে মুখে যেন এই পানি না যায়, কারণ ব্লিচিং পাউডার কিন্তু আপনার ক্ষতি করতে পারে, আর এটা অবশ্যই খাবার পানিতে দেওয়া যাবে না, বি কেয়ারফুল, শুধু ঘর মুছাতে এবং বিভিন্ন পয় পরিষ্কার রাখতে, উঠোন বিছানা মানে আশেপাশের আপনাদের যে সিঁড়ি বা বাড়ির ফ্লোর এগুলো জীবাণুনাশক করতে খুব উপকারে আসে, আবার ব্লিচিং পাউডার মার্কেটে ক্রাইসিস করে ফেলবেন না, প্লিজ একটু নির্দেশনাগুলো মেনে চলেন। অবশ্যই নিকটস্থ হেলথ স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার, নার্স এবং হাসপাতালে যাদের আপনাদের পরিচয় আছে তাদের সাথে একটু যোগাযোগ রাখেন, প্যানিক হবেন না ইনশাল্লাহ, এই করোনার মতো ভয়ানক রোগ বাংলাদেশ থেকে আল্লাহ পাক উঠিয়ে নেবে, আমরা দোয়া করি, একজন একজনকে দোয়া করি, এবং আমরা আস্তাগফার করি, বিভিন্ন আমরা যে বড় খতমে দোয়া করি, বা বাসায় আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি, এবং বাচ্চাদের টেক কেয়ার করি, বয়স্কদের টেক কেয়ার করি, হাসি খুশি থাকি, ভয় পাওয়ার কোনো অবকাশ নাই। যারা ওষুধের দোকানের মালিক, প্লিজ দয়া করে ওষুধের দোকান খোলা রাখবেন, খাবারের দোকান যেগুলো সরকারের নির্দেশ অনুযায়ী খোলা থাকার কথা আপনারা নিয়মিত খোলা থাকবে, এবং চলাচলে যেন কোনো বিশৃঙ্খলা না করে আইন শৃঙ্খলাকারী সংস্থা আপনারা যতটুকু সম্ভব, যাদের যাদের রাস্তাঘাটে চলাফেরা করতে হবে, স্পেশালি চিকিৎসক পেশাজীবী, নার্স এবং স্বাস্থ্য সংক্রান্ত যারা, তাদেরকে আপনারা অন্তত নিরাপত্তা প্রদান করার চেষ্টা করবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ বাংলাদেশে করোনা মুক্ত হয়ে যাবে অতি শীঘ্রই, সবাই সবার জন্য দোয়া করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।